কোরবানি করার জন্য আমরা জবাই যে করতে হবে, জবাইটার দুই প্রকার, জবাই হচ্ছে দুই প্রকার, এখতিয়ারি গায়ের এখতিয়ারি, গায়ের এখতিয়ারি এক্তেরারি বলা হয়, দুইটাই নাম। এখতিয়ারি হচ্ছে যেটা এখতিয়ার রয়েছে সদাসুদেব, সাধারণ আমরা যেমন কোরবানি করি জবাই করি, আর গায়ের এখতিয়ারি যেটা এক্তেরারি সেটা হচ্ছে একটা পশু প্রাণী একটা গুহার মধ্যে মাথা প্রবেশ করিয়ে দিয়েছে, এখন মাথা প্রবেশ করিয়ে দিয়েছে, এখন মাথা তো বের করা যাচ্ছে না, কিন্তু প্রাণীটা মারা যাবে, বের করা যাচ্ছে না, তখন তার শরীরে কোনো এক স্থানে কেটে রক্ত প্রবাহিত করে পশুটাকে দুর্বল করে টেনে বের করে এরপরে জবাই করতে হবে, এটা হলো গায়ের এখতিয়ারি। আর এখতিয়ারি যেটা আমরা করি সেটা হচ্ছে এটার মাসালা, একটা গরু জবাই করার সময় নিয়ম হচ্ছে গরুর একটা মানুষ ইন্তেকাল করলে তার মাথাটা উত্তর দিকে দিতে হবে, কিন্তু গরুকে জবাই করতে হলে তার মাথাটা দক্ষিণ দিকে হবে, দক্ষিণ দিকে দিতে হবে, দক্ষিণ দিকে মাথাটা থাকবে এবং তার সমস্ত শরীরটা পাগুলি পশ্চিম দিকে থাকবে, জবাইকারী পূব দিক থেকে জবাই করবে, পূব দিক থেকে জবাই করবে, মাথাটা শরীরটা মাথাটা দক্ষিণে থাকবে, শরীরটা পশ্চিমে থাকবে, জবাইকারী পূব দিকে থাকবে। যেটা কালাম শুনছে তাল্লাহু লিল জাবিন, তাল্লাহু লিল জাবিন, এর অর্থ হচ্ছে এক পাশে কাত করে শোয়ানো কপালের এক পাশে, এখন যদি সরাসরি চিৎ করে শোয়ানো হয় তাহলে জবাই করলে গরুর একটারি জবাই করার সময় গরুর গলার মধ্যে চারটা রগ রয়েছে, দুটো, একটা হচ্ছে খাদ্য নালী, একটা শ্বাসনালী, একটা রক্তনালী, দুই পাশে দুইটা রক্তনালী, খাদ্যনালী শ্বাসনালী কাটতেই হবে ফরস, আর রক্তনালী দুইটার একটা কাটতেই হবে, অন্যথায় তার কোরবানি জবাই শুদ্ধ হবে না। এখন যদি সবকটে সে কাটতে চায় তাহলে তাল্লাহু লিল জাবিন, কাত করে যদি শোয়ায়, একটু কাত করে, তাহলে কাত করে শোয়ালে ছুরিটা চালাবে, নিচে দিকে চাপ দিয়ে দেবে, চাপ দেয় উপরে, নিচ থেকে উপরে ওঠে আবার সামনের দিকে চাপ দেয়, তাহলে দেখা যায় চারটাই, দুইটা রক্তনালী এবং খাদ্য চারটাই কেটে যায়। এটা জবাই করার সময় জবাই করবে কোন স্থান দিয়ে, এখন কিন্তু অনেকে চামড়াটা বড় করার জন্য থোতার নিচ দিয়ে জবাই করে, এটা শুদ্ধ হবে না। জবার জন্য শর্ত হচ্ছে কণ্ঠনালী, এটা পুরুষদের আছে কণ্ঠনালী, কণ্ঠনালীর নিচে, কণ্ঠনালীর নিচে এবং সিনার যে নরম জায়গাটা, সিনার উপরে নরম জায়গাটা এবং কণ্ঠনালীর মাঝামাঝি, গরু তো বড় হয় গলাটা, যে গরুটা চাপ দিলে কণ্ঠনালীটা বেশে ওঠে, পচা হয়ে থাকে, ওই কণ্ঠনালী থেকে গড়া গরুর গলার নরম জায়গা এর মাঝামাঝি স্থানে জবাই করা হচ্ছে সুন্নত। কিন্তু কণ্ঠনালীর উপরে যদি কেউ জবাই করে, গরুর গলাটা অনেক লম্বা, কণ্ঠনালীর উপরে যদি কেউ জবাই করে তাহলে কিন্তু জবাইটা শুদ্ধ হবে না, কোরবানিও শুদ্ধ হবে না। আবার যদি সে নরম জায়গার ভিতরে জবাই করে সেটাও শুদ্ধ হবে না, এই কণ্ঠনালী থেকে নরম জায়গার মাঝামাঝি স্থানে অথবা কণ্ঠনালীর কাছাকাছিও করতে পারে জবাই করতে হবে, ছুরি চালাইতে হবে, এখনটা তাল্লাহু লিল জাবিন, কাত করে শোয়ালে ছুরিটা যদি চালানো হয় নিচ থেকে উপরে তুলে চাপ দেয় তাহলে চারটা রগই কেটে যায়, তবে কমপক্ষে একটা রক্তনালী খাদ্যনালী সামনে কাটতেই হবে, অন্যথায় কোরবানি শুদ্ধ হবে না, এটা হচ্ছে ফরজ, এটা মনে রাখতে হবে, এবং গরুটাকে দক্ষিণ দিকে শোয়াইতে হবে। এখন জবাই তো করবে, জবাই করার জন্য এখন নিয়ত করাটা হচ্ছে আমভাবে আরবিতে পড়াটা সুন্নত, কিন্তু এমনি ফরজ, নিয়ত ছাড়া কোরবানি করলে তো কোরবানি হবে না। আবার বিসমিল্লাহ বলাটা এটাও কিন্তু ফরজ, এখন ইচ্ছাকৃত কেউ যদি বিসমিল্লাহ না বলে তাহলে কোরবানি শুদ্ধ হবে না, জবাই শুদ্ধ, ভুলে যদি না বলে তাহলে সেটা শুদ্ধ হবে, ভুলে যদি না বলে শুদ্ধ, কিন্তু ইচ্ছাকৃত কেউ যদি না বলে জবাইও করে সেটা কোরবানিটা জবাইটা শুদ্ধ হবে না। এখন কোরবানি করার সময় যে নিয়মটা হচ্ছে নিয়ত করতে হবে, যেটা সুন্নত তর্জত তরিকা, এমনি তো ফরজ, আবার আরবিতে পড়াটা হচ্ছে সুন্নত, আর আরবি না জানলে বাংলায়ও শুধু বিসমিল্লাহে আল্লাহ আকবর বলে জবাই করলে হয়ে যাবে, অথবা আল্লাহ পাক আপনার জন্য আপনার তরফ থেকে আপনার জন্য কোরবানি করতেছে বিসমিল্লাহ আল্লাহ আকবর, সেটাও শুদ্ধ হয়ে যাবে। আর আরবি যে নিয়তটা যেটা বলা হয়
এটা পড়তে হবে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলে জপ করতে হবে। এটা হচ্ছে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটার মূল অর্থ হচ্ছে যে নিশ্চয় আমি আমার চেহারা আমার রূপ সেই মহান আল্লাহ ওনার দিকে ফিরাচ্ছি যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, মানে খালেজ হবে হানিফা ওমা আনা মিনাল মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সলাত আমার নামাজ কুরবানি আউদ বন্দিগি হায়াত মৌ সমস্ত কিছু যিনি খালিক যিনি মালিক ও আল্লাহ ওনার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লা শারীকা লাহু, আল্লাহ কোনো কোনো শরীক নেই, আল্লাহ পাক ওনার কোনো বিজালিক উমিরতু এই জন্য আমি আদিষ্ট হয়েছি অর্থাৎ কোরবানি করার জন্য। এটা বলে এটা ইচ্ছে করলে সে বাংলায়ও এই কথাগুলি বলতে পারে যে আমি যিনি খালিক যিনি মালিক ও মহান আল্লাহ পাক ওনার রেজামন্দি শুনে হাসিলের লক্ষ্যে ওনার দিকে রুজু হয়ে ওনারই রেজামন্দি সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে আমি কোরবানি করতেছি আমার হায়াত মৌত সমস্ত দান মাল এবং বন্দি সব আল্লাহ ওনার জন্য এবং তিনি আমাদেরকে আদেশ আদেশপ্রাপ্ত সেজন্য ওনার জন্য কোরবানি করছে আল্লাহ মিনকা ও লাকা মিনকা ও আল্লাহকা মিনকা মানে আপনার থেকে আপনার জন্য, কারণ সব তো আল্লাহ ওনার ওনারটাই ওনার জন্য। এখন কোরবানি যে করা হয় মানুষের নাম দেওয়া হয় অর্থাৎ এটা হচ্ছে মানুষের পক্ষ থেকে আল্লাহ পাক ওনার জন্য মানুষের নামে মানে কোরবানি তো আল্লাহ পাক ওনার নামে বিসমিল্লাহ আল্লাহু আকবার যে আল্লাহ পাক সবচেয়ে বড় ওনার নাম মোবারক আমি করতেছি কিন্তু মানুষ কার অমুকের পক্ষ থেকে এটা বলে বিসমিল্লাহ জপ করবে। এখন জপ করার পূর্বে এখন সাধারণত আমাদের দেশে মানুষে নামগুলি আগে পড়ার জন্য দেয়, আগেও পড়তে পারে কোনো অসুবিধা নাই, তবে এরপরে জপ করার পরে বলতে হবে আল্লাহুম্মা তাকাব্বাল হু তাকাব্বাল হু, এটা কবুল করুন যে নিজেরটা মিন আমার থেকে অথবা মিন ফুলান 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 অমুক অমুক অমুকের তরফ থেকে সাতজন যদি হয় বা ছয়জন কামা তাকাব্বালতা, যেমন আপনি কবুল করছেন মিন হাবিবিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হাবিব সাল্লাল্লাহু তরফ থেকে, মিন খলিলিকা আলাইহিস সালাম আপনার খলিল তরফ, মিন জাবিহিকা আলাইহিস সালাম হযরত জাবিহুল্লাহ সোমনার তরফ থেকে, তদ্রুপ আমাদেরটা কবুল করুন সোমান আল্লাহ সাল্লাল্লাহু আল্লাহুম্মা তাকাব্বাল হু মিন্নি অথবা মিন ফুলান 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 অমুক অমুক অমুকের তরফ থেকে, কামা তাকাব্বাল তা যেমন কবুল করছে মিন হাবিবিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খলিলিক আলাইহিস সালাম ও জাবিক আলাইহিস সালাম ওনাদের তরফ থেকে অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তরফ যেমন কবুল করেছেন তদ্রুপ এরপরে হজরত খলিলুল্লাহ আলাইহিস সালাম হজরত জাবিউল্লাহ ওনাদের তরফ থেকেও এটা ওনাদের সম্মানার্থে এটা বলা হয় এইভাবে কবুল করুন এইভাবে সে দোয়া করবে তাইলে তার কোরবানিটা হয়ে গেল। এখন কোরবানি করার জন্য একটা মাসালা রয়েছে, সেটা হচ্ছে কোরবানি পশুটাকে যদি সম্ভব হয় জবাই করার পরে পানি পান করানো, ফলে আফজালুল মায়ুরিদু আয়ুদাহিয়া আয়াজ বা বেনাফসি আওয়াক্কালা আয়ুয়াক্কিলা মাহাদা আয়ুরদ আল এল মা আল আফজালু নেই মায়ুরিদু আয়ুদাহিয়া আয়াজ বা বেনাফসি আওয়াক্কিলা মাহাদা আয়ুরদ আল এল মা, উত্তম হচ্ছে যদি যারা কোরবানি করতে চায় জব করবে নিজে করুক অন্য কার্যর করাক তাহলে যদি সম্ভব হয় প্রাণীটাকে আগে পানি পান করায় নেয় জন্য, এটা একটা সুন্নত ওনার অন্তর্গত মোস্তাব সুন্নত। এখন জব করতে হবে, জব করলে একটা পশুর কারণ দেখা যায় যারা জবয় করে এখন মধ্যে অনেক কষাই থাকে তারা তাড়াহুড়া করার জন্য পশুর পায়ের খুরের উপরে পাগুলি রগগুলি কেটে দেয় চারটা পায়ের রগগুলি কেটে দেয় অনেকে, আবার সিনার মধ্যে ছুরি দিয়ে একটা খোঁচা দেয় তারা, এতে পশুর প্রাণটা তাড়াতাড়ি বের হয়, এটা কিন্তু মাকরু তাহরিমি, তার জবেয়টা কোরবানিটা মাকরু তাহরিমি হবে,
এই পায়ের রগটা কেটে দেওয়া এবং সিনেতে খোসা দেওয়া, এতে পশুর প্রাণটা তাড়াতাড়ি বেরোয়। একটা পশুর 15-20 মিনিট আরও বেশি সময় লাগে প্রাণটা যেতে। এরা তাড়াহুড়ো করার জন্য চামড়াটা সিলার জন্য এই কাজটা করে, কিন্তু এটা কিন্তু মাকরু তাহারিম, এটা মনে রাখতে হবে, এটা করতে দেওয়া যাবে, এটা মাকরু তাহারিম।